গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হবে একটু অন্যরকম, একটু না অনেকটাই অন্যরকম, বিকজ আজকে মামরানি আসবে এখানে, আর সুপ্রিয়া মামরানিকে আজকে আমার কাছে দিয়ে যাবে। তো সুপ্রিয়ারা যাবে একটু কলকাতাতে, সুপ্রিয়া, অন্বেষা, ভাইয়া আর মামরানি আমার কাছে থাকবে। তো সুপ্রিয়া বলেছে দেখি তুই কেমন সামলাতে পারিস, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, যে আমি কি ওকে ঠিকঠাকভাবে সামলাতে পারি বা খাওয়াতে পারি, ঘুম পাড়াতে পারি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে কি হয়। আর ওরা এখনও আসেনি, আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, 6:30 অলরেডি বেজে গেছে, ওরা এখনও বেরোয়নি। তো ওরা আসুক, আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। ওকে, তো আমি এখন হাঁটতে হাঁটতে মাঠের কাছে যাচ্ছি, আরাধ্যা আসছে, আরাধ্যাকে আনতে যাচ্ছি, কারণ বাড়ি পর্যন্ত গাড়িটা আসবে না। আমি তোমাদের দেখাচ্ছি কেন আসবে না বাড়ি পর্যন্ত গাড়িটা, চলো দেখাই। হচ্ছে আমার বাড়ির রাস্তা, তো দেখো এইখানে আমার বাড়ির সামনে এরকম ভেঙে গেছে, তো এই কারণে গাড়িটা এই পর্যন্ত আসবে না। এই জন্য আমি মাঠ পর্যন্ত যাচ্ছি ওদের আনতে, ওদের না মামরানিকে আনতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ দেখো, আমাদের খেলার মাঠ, মাঠের এখানে আমি ওদের জন্য ওয়েট করছি। ওই দেখো ওরা চলে এসেছে, বেশিক্ষণ ওয়েট করা লাগেনি, ওরা 5 মিনিটের মধ্যে চলে এসেছিল। তাই সাবধানে যাও, ঠিক আছে? হ্যাঁ সাবধানে যাও, আর হচ্ছে তাকাও, আসো সব খাবারটা নিয়ে এসো, হ্যাঁ আসো সব খাবারটা নিয়ে এসো। তো মহা মুশকিল ভাই। হ্যাঁ চলে গেলাম। তো মাঠ থেকে ফেরার পথে বাবার সাথে দেখা হলো, টোটো নিয়ে যাচ্ছিল, তো মামরানিকে বাবা একটু নিল, একটু ঘুরিয়ে আনলো হালকা করে। ও আমাদের মামরানি চলে এসেছে, দাদু বাড়ি এসেছে আমার সোনা। বলে হাই গাইস, বলে দাও তো, বলো আমি এখন চলে এসেছি, বলো বলো বলো, দিদুন কই দিদুন, জানি না। চলো আমার ঘরে চলো তুমি। ওরে হাসি, তো আমার মামরানি খিদে পেয়ে গেছে, এখন আমি দুধ বানাতে যাব, এখন ওকে খাওয়াবো। ওকে, খাবে তো এখন, খাবে তো। হ্যাঁ বোতলগুলো কত করে নাই রে? জানি না, এটা এই বোতল অর্ডার করলাম। তো এখন আমি আরু রানীকে খাওয়াচ্ছি, মানে আমাদের মামরানীকে খাওয়াচ্ছি, তাই না জোনা? তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি কি পারবো ওকে সামলাতে আজকে। তো আমার মামরানির খাওয়া হয়ে গেছে, বলো বলো মাম্মা, না যে আমি খেয়ে নিয়েছি, আই এম গুড গার্ল, বলো। ঘুম পেয়ে গেছে এখনো, এখনো ঘুম দেবে, কি বলছো ঘুমো দেবে না? তো আমার মামরানির খিদে পেয়ে গেছে, এখন আমি দুধ বানাতে যাবো,
এখন ওকে খাওয়াবো। মামরানি ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে এখন কান্না করছে, তাই ওকে এখন আবার খাওয়াবো আমি। তো দেখতে থাকো। গুড গার্ল, খেয়ে নিচ্ছে তো। ও তুমি ক্যামেরা দেখবে? হ্যাঁ, তুমি ক্যামেরায় দেখছো যে তোমাকে কেমন লাগছে? নাও খাও, তোমাকে গুড গার্ল লাগছে। আরু রানী খাওয়ার পর এখন খেলা খেলা করছে। হ্যাঁ না, এই যে আরু। তো তখন আরাধ্যাকে খাওয়ানোর পর আমি একটু শুয়েছিলাম, আর এখন 10:30 অলরেডি বেজে গেছে। এখন আরাধ্যার খিচুড়ি বসাবো, আর 11টায় আরাধ্যাকে স্নান করানো হবে। এখন খিচুড়িটা বসাই, কারণ খিচুড়িটা তারপর মিক্সড করা হবে। তো চলো দেখাই। তো দেখো, এর মধ্যে আছে গোবিন্দভোগ চাল আর মসুর ডাল। চলো। বেশি হয়ে গেল। তো আমি এখন চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো, খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, হতে থাকুক। তো আমি এখন বসে বসে খিচুড়ি বানাচ্ছি, দেখো। আর হচ্ছে মামরানি স্নান করার টাইম হয়ে গেছে, ও কান্না করছে, তো ওকে হালকা একটু দুধ খাইয়ে দেব, তারপর স্নান করানোর পর আমি ওকে খিচুড়িটা খাইয়ে দেবো। তোমরা দেখতে থাকো। ওকে, আমার আরু রানীকে স্নান করানো হচ্ছে। আরু মেলা, তুমি স্নান করছো? হ্যাঁ তো, ও বলো। হয়ে গেছে, তো খিচুড়ি হয়ে গেছে আমার। এবার মিক্সারে দিয়ে দেব। খিচুড়ি দিলাম, আর একটু জল দেব। চলো এটা ঘুরিয়ে নি, এটা এবার পেস্ট করে নি। তো খিচুড়িটা আমি ঠান্ডা করে নিচ্ছি। তো এই যে মামের খিচুড়ি বোতলে ভরে নিয়েছি, এবার খাওয়ানো হবে। খিচুড়ি খাওয়ানো হয়ে গেছে, এখন মামের গায়ে আমি একটু মলম লাগিয়ে দিচ্ছি। দেখিস না, আরে বাস, দেখো দেখো, ও নিজে নিজে নিয়ে নিচ্ছে না। শোনো না, এবার মামরানিকে ওষুধ খাওয়ানো হবে। না শোনা, ওষুধ খেয়ে নিচ্ছে, কি সুন্দর, এর ভালো না টেস্ট। শোনা, আর অল্প একটু আছে,
একটু করে উঠছে শোনা ডাক্তার। গুড গার্ল, কি সুন্দর খেয়ে নিচ্ছে ওষুধ। হয়ে গেছে আমার সোনার ওষুধ খাওয়া। তো মামরানি এখন ঘুমোচ্ছে আর আমার খেয়ে এখন কোনো কাজ নেই, আমার ঘুমও পাচ্ছে না। তো এখন আমি একটু কলকা আঁকাবো, তো চলো দেখাই কলকাটা স্টার্ট করি। তো আমি আর আমার মাম্মা যাচ্ছি হালখাতা করতে এখন, তাই না শোনো? কি মজা, আমাদের কত টাকা বাকি হয়েছে জানো? চলো গিয়ে দেখি, অনেক টাকা বাকি, মানে খাবার খেয়ে খেয়ে বাকি বানিয়ে দিয়েছি আমি। আমি, মা, মাম্মা সবাই যাচ্ছে হালখাতা করতে। সোনালি দিও যাচ্ছে হালখাতা করতে, আমাদের সবার কত বাকি বাকি মেটাতে। এই আগের বারের কথা মনে আছে? হ্যাঁ, সেই দোকানেই যাচ্ছি হালখাতা করতে। আগের বার গেছিলাম না ওই দোকানে যাচ্ছি। আমাকে বাবার টোটাল কত বাকি হয়েছে? 8,000। সাব্বাস, এ দেখো এই দোকানে আমাদের 8,000 টাকা বাকি। তো আমাদের টোটাল বাকি হয়েছে 8,000 টাকা। এখন আমরা বাড়ি যাচ্ছি, আসার সময় মুখটা একটু খুশিতে ছিল, এখন আমাদের মুখটা কালো হয়ে গেছে। তো সুপ্রিয়া জাস্ট ফিরলো, এসে ফ্রেশ হয়ে মায়ের আঁচল দিয়ে মুখ মুছে নিচ্ছে, এখন মেয়েকে নেবে। আমি এখন মামের জন্য খাবার বানাচ্ছি, চালের গুঁড়ো দেখো। সুপ্রিয়ারা সবাই চলে এসছে, আমরা এখন গোলগপ্পা খাচ্ছি। তাই এটা গোলগপ্পা কয়? জানি না তো। গোলগপ্পা, গোলগপ্পা, গোলাপ্পা। দেখো সুপ্রিয়া খাবার নিয়ে এসেছে। কি ফুচকা খাওয়ার আগে মনার জন্য আমি সুজি রান্না করেছিলাম, এখন ওকে সেটাই খাওয়ানো হচ্ছে। রাত হয়ে গেছে, রাতের ভারী খাবার এটা ওর। আবার আসছে না, আটকে দিলাম। তো দেখলাম আমরা চলে গেল, সুপ্রিয়ারা সন্ধ্যার সময় চলে এসেছিলো, আর আজকের দিনটা খুব ভালো কাটলো। আমার তো খুব ভালো কেটেছে, কারণ আজকে আমি সারাদিন ওর সাথে কাটিয়েছি, ওকে খাওয়ানো ঘুম পাড়ানো আমি করেছি। আমার খুব ভালো লাগছে যে না, আমি ওকে খাওয়াতে পেরেছি। তো ফাইনালি আমি পারলাম, মানে আমি কনফিউশনে পড়ে গেছিলাম কি আমি ওকে পারবো কি পারবো না, কিন্তু পেরে গেলাম। তো খুব ভালো লাগছে, আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি কাইন্ডলি আমাকে একটু ইনস্টাগ্রামে ফলো করে দেবো। আমার ইনস্টাগ্রাম নেম হচ্ছে আই এম রাইসেন, আমার ফেসবুক নেম হচ্ছে রাইসেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই, লাভ ইউ অল।